আজকে তারিখটা হচ্ছে জুন মাসের 2 তারিখ। আজকের দিনে আমাদের বিয়ে হয়েছিল। আমাদের বিয়ে 7 বছর পূর্ণ হলো আজকে। প্রত্যেক বছর আমরা এই দিনটা ছোট করে হলেও সেলিব্রেশন করি, কিন্তু এই বছরে তোমাদের দাদা ভাই হঠাৎ বলে যে এই বছরে সেলিব্রেশনটা বড় করে করবে। যদিও বা আমার কোনো রকম ইচ্ছে ছিল না এই বছরে বড় করে সেলিব্রেশন করার। আমার ইচ্ছে আছে 10 বছর কমপ্লিট হলে একদম বিয়ের মতো করে সেলিব্রেশন করব। যেহেতু আমাদের বিয়েটা হয়েছিল পালিয়ে গিয়ে, তাই অনেক শখ আছে কিছু না হোক মালা বদল, সিঁদুরদান এগুলো করার। যাই হোক, সেসব এই বছরে না হলেও কিন্তু এই বছরে সেলিব্রেশনটা অন্যবারের তুলনায় বড় করেই হবে। আমাদের আত্মীয় স্বজন কিছু কিছু নেমন্তন্ন করা হয়েছে, আর পাড়ার ভাই বোনদেরকে নিয়ে আজকের অনুষ্ঠানটা হবে। আর অনুষ্ঠানটা হবে কিন্তু সন্ধ্যাবেলায়। তো আজকের দিনটা শুরু করেছিলাম বাবা মহাদেবের পুজো করে। জানো তো এই মন্দিরটা কিন্তু আমাদের বাড়ির পাশেই। আগে প্রত্যেক দিন পুজো না করতে পারলেও কিন্তু সপ্তাহে একদিন বাবা মহাদেবের পুজো করতাম, এখন সেটাও হয় না সময়ের অভাবে। তাই আজকে ভেবেছিলাম কোনো কাজ করি আর না করি বাবা মহাদেবের পুজোটা করব। যা ভাবনা তাই কাজ। সকাল সকাল বাড়ির কাজগুলো সেরে স্নান করে চলে এসেছি মন্দিরে পুজো দিতে। মহাদেবে তো পুজো দেওয়া হয়ে গেছে, এখন আমি যাব আরও একটা মন্দিরে। জানো তো আমাদের এখানে একসঙ্গে পরপর 3টে মন্দির আছে। এখন যেই মন্দিরটা যাচ্ছি এটা কিন্তু রাধা কৃষ্ণের মন্দির, তার সামনে আছে গঙ্গা মন্দির। তো এইখানে পুজো দিচ্ছি মানে ওই মন্দিরগুলোই পুজো দেবো না, তা কখনো হয় না। তো আমি মহাদেবের পুজো দিতে এলে কিন্তু এই 2টো মন্দিরেও দিই। আর এই রাধা কৃষ্ণের মন্দিরটা দেখছো, এখানে কিন্তু এখনও মন্দির বা কোনোরকম কিছুই হয়নি। এই হোলির সময়তেই পুজো হয়, কিন্তু এই বছরে পুজো হয়নি কোনো কারণ বর্ষত। তো যাই হোক, সে কথা আর বলতে চাইছি না। তো আমি ওই 3টে মন্দিরে পুজো দিয়ে এখন চলে এলাম বাড়িতে। আর এই যে আমাদের 2তলায় হবে সেলিব্রেশন, আমাদের নিচের তলায় কিন্তু সেই রকম কোনো জায়গা নেই সেলিব্রেশন করার মতো। তাই বাড়িতে কোনো অনুষ্ঠান, এখন আপাতত কোনো অনুষ্ঠান হলে এই 2তলাতেই হয়। তো 2তলার ঘরগুলো এখনও কিন্তু কোনো রকম কমপ্লিট হয়নি, কেবলমাত্র ঢালাইটাই দেওয়া হয়েছে। এর আগের বছরেও কিন্তু 2তলাতেই আমরা সেলিব্রেশনটা করেছিলাম, আর বোনের জন্মদিনের সেলিব্রেশনও কিন্তু এই ঘরেই হয়েছিল। যাই হোক, প্যান্ডেল বলতে গেলে ঘরের মধ্যে এখন ভাই, তোমাদের দাদা ভাই, আর এই যে লাল গেঞ্জি পরে আছে ও কিন্তু সোহম, খুশির ভাই। খুশিকে অনেক ভিডিওতে তোমরা দেখেছ এর আগে, কিন্তু সোহমকে সেইভাবে দেখানো হয়নি, হয়তো থাকে সেইভাবে পরিচয় করানো হয়নি। তো বাড়ির সবাই মিলেই সব কাজগুলো করা হচ্ছে। আর এই যে আর একটা ছেলে আমাদের বাড়ির, আমাদের সার্থক বাবুকে তো অনেকেই চেনো, কিন্তু এই ছেলেটাকে চেনো না, এটা হচ্ছে আমার মাসির নাতি, মানে আমাদেরই ছেলে। তো যাই হোক, তোমাদেরকে ওইগুলো শেয়ার করার পর এখন চলে আসছি নিচে। আর নিচে করছে মা রান্না দুপুরের জন্য। আর আজকের ক্যামেরার দায়িত্বটা কিন্তু বোনকেই দেওয়া হয়েছে। তো মা এদিকে রান্না করছে দুপুরের খাওয়ার জন্য, আর আমি কিন্তু ওই দিকে মাছ ধুচ্ছি। আজকে দুপুরে রান্না হবে মাছের ঝোল আর হচ্ছে আলু পটল আর কাবেরি ছোলা দিয়ে তরকারি। আর রাত্রে সমস্ত রকম আইটেমটা করা হবে। রাত্রে বলতে খাবারগুলো আগেই করা হবে, দুপুরে রান্নাটা সারার পর তারপরে রান্না বসাবে। আর বসাবে বলতে গেলে বাড়িতে মায়ে কিন্তু রান্না করবে, আলাদা কাউকে নেওয়া হয়নি। আর এই যে আমি ক্যামেরার সামনে কোনো রকম মানে কথা আজকে বলতেই পারছি না, বুঝতেই পারছো বাড়িতে কোনো রকম কাজকর্ম হলে কতটা চাপ থাকে। আর সেটা যদি সমস্তটাই বাড়ির সবাই মিলে করা হয়, আলাদা রকম যদি লোক রাখা হয় রান্নাবান্নার জন্য, তাহলে কিন্তু অনেকটা উপকার হয়। সেটা আমরা শেষের দিকে বুঝতে পারলাম, কারণ ওটা যদি আমরা জানতে পারতাম যে নিজেরা রান্না করলে অনেকটা প্রবলেম হবে, কিছুই আমরা মানে উপভোগ করতে পারবো না আনন্দগুলো, সেগুলো কিন্তু একেবারের জন্যও বুঝতে পারিনি। আর সবথেকে বড়ো
ব্যাপার কি বলতো, মানে মা যেহেতু বাড়ির দুপুরে রান্নাটা করছে, আবার সেটা সারার পর আবার ভোজে রান্না করবে, তো ওইখানে প্রবলেমটা হয়েছে। আর আমি না মানে অতিরিক্ত লিট পিটে, যাকে বলে, আমি যদি কোনো কাজ একটা ধরি তো সেই কাজটা 1-1.5 ঘন্টা অন্তত লাগে। আর এই নিয়ে তো আমার মা ছোটোবেলা থেকেই আমাকে বকে। যাই হোক, যেটা অভ্যাস সেটা তো থেকেই যাবে। আমি যদি পুজোটা সারার পর যদি দুপুরে রান্নাটা করে নিতাম, তাহলে কিন্তু মার ভোজের রান্নাটা করতে অনেক সুবিধা হতো। যাই হোক, এই বছরে যেই ভুলটা করেছি, পরের বার হয়তো সেরকমটা হবে না। আর এইখানে দেখো, দুটো ছেলে খেতে বসেছে, কিন্তু ওদেরকে দেওয়া হয়েছে মাছ। আর জানোই তো, বাচ্চারা নিজের হাতে মাছ বেছে খেতে পারে না, তাই মা ওদের খাইয়ে দিচ্ছে। আর দুই ভাই দেখো কীরকম আনন্দ করে খাচ্ছে। পুরে খাওয়া দাওয়ার পরে 1 মিনিটও দেরি না করে ভোজের জন্য রান্না বসিয়ে দেওয়া হয়েছিল। মা দোতলায় মেন রান্নাটা করছে, আর আমি করছি এখানে ফ্রাইড রাইসে, যেগুলো দেওয়া হয় ভেজে ভেজে, সেগুলো ভাজছি, ক্যাপসিকাম, বিনস, গাজর, আরও যেগুলো মানে মোটামুটি এই গ্যাসে করা যাবে সেগুলোই আমি করছি। তাহলে রান্নাটা অনেকটা এগিয়ে যাবে। আর আজকে গরমে কথা আলাদা করে তোমাদের কি আর বলবো, প্রচণ্ড পরিমাণে গরম পড়ছিল, কোনো রকম হাওয়া বাতাস কিছুই ছিল না, কাজ করতে ভীষণ পরিমাণে কষ্ট হচ্ছিল। আর কাজগুলো করছিলাম আর ভাবছিলাম কেন রান্নার লোক নিলাম না, সমস্তটাই তো খরচ করেছি, শুধুমাত্র রান্নার লোকটা যদি নেওয়া হতো তাহলে কিন্তু আমাদের এতটা কষ্ট করতে হতো না, তাকে সবটা গুছিয়ে দিয়ে আমরা কিন্তু নিজেরা নিজেদের মতো থাকতে পারতাম। তো যাই হোক, যেটা হওয়ার সেটা তো হয়ে গেছে। রান্নার জন্য যত যা লাগবে সবই কিন্তু গোছানো হয়ে গেছে, মানে কাটা বাছা হয়ে গেছে। কিছুটা বাকি ছিল, সেটা হচ্ছে দিদি আর আমার ছোটো মাসি মিলে কাটাবাছা করছে। আর দুপুরে অনেকে এসেছিলো, মামি, তারপরে বোন, দিদি, ওরা কিন্তু অনেকটাই হেল্প করে দিয়ে গেছে, মানে কাটাবাছা সবই করে দিয়ে গেছে। কিছুটা কিছুটা বাকি আছে, সেগুলোই মাসি আর দিদি মিলে করছে। আর ওইদিকে দেখতেই পারলে প্যান্ডেলের কিন্তু কাপড় মারা হয়ে গেছে ঘরে। আর এইদিকে আমি কিন্তু মার সঙ্গে যতটা পারছি হেল্প করার চেষ্টা করছি, মানে রান্নার যেগুলো আইনে দেওয়ার এগিয়ে দেওয়ার সেগুলো কিন্তু এগিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু মার রান্না করতে অনেকটা সুবিধা হবে। এখন হয়ে গেছে রাত্রি আর সবাই চলে এসেছে আমাদের বাড়িতে, আমরাও দেখো রেডি সেডি হয়ে চলে এসেছি ওপরে, মানে দোতলায়। তো এখন হবে কেক কাটিং। আর আমি দেখো রেডি হয়েছি বলতে তেমন কিছু রেডি হইনি, কারণ কি আজকে এতটা পরিমাণে গরম পড়ছিল যে তোমাদের কি আর বলবো, শাস্তিতে একটু ইচ্ছে করছিল না, তাতে আবার নতুন শাড়ি পরলে প্রচণ্ড পরিমাণে গরম লাগে। তবুও যেহেতু পরতে তো হবে, আজকে সবথেকে আমাদের জীবনের স্পেশাল দিন, তো যে শাড়িটা আমি পরেছি সেটা হচ্ছে তোমাদের দাদা ভাই আমাদের বিবাহবার্ষিকীতে গিফট করেছে আমাকে। প্রত্যেক বছরই ও আমাকে শাড়ি না হলে চুড়িদার গিফট করে, তার সঙ্গে অন্য কিছু গিফট করে, মানে অন্য কিছু বলতে গত বছরে আমাকে সোনার পলাঙ্ঠি দিয়েছিল। আর এই বছরে যেহেতু মানে বড় অনুষ্ঠানটা করছে, এতে তো অনেক টাকায় খরচ হয়েছে, তাছাড়াও কিন্তু আমাকে একটা সব থেকে আমার দরকারি জিনিস গিফট করেছে, সেগুলো তোমাদের দেখাতে পারলাম না, কারণ কি ক্যামেরার দায়িত্ব দিয়েছিলাম বোনকে, কিন্তু ও এত আনন্দের মাঝে ভুলেই গেছে ক্যামেরা করতে। আর যতটুকু তোমাদের সঙ্গে শেয়ার করছি, সেই এই ভিডিওগুলো কিন্তু আমি ভাই বোন ওরা করেছিল, মানে পাশে যারা যারা এসেছিলো, তারপরে বোনের বর ওরা করেছিল, তো সবারই সঙ্গে একটু একটু করে সঞ্চয় করেছি আর তোমাদের সঙ্গে শেয়ার করছি। যাই হোক, তোমাদের দাদা ভাই আমাকে কি গিফট দিয়েছে সেটা তো তোমাদেরকে বললাম, কিন্তু তোমাদের দাদা ভাইকে আমি কি গিফট দিয়েছি সেটাই তোমাদের বলা হয়নি, সেটাই তো তোমাদের আগে জানা প্রয়োজন। কারণ কি আমি ইউটিউব থেকে দ্বিতীয় পেমেন্ট কিন্তু পেয়ে গেছি, এবং সেই পেমেন্ট থেকে কিন্তু তোমাদের দাদা ভাইকে সোনার জিনিস গিফট করেছি, সেটাও কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। যদি কোনোদিন সময় হয় অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব, কারণ কি তোমাদের জানা এটা অবশ্যই প্রয়োজন। তোমরা যদি এতটা সাপোর্ট আর এতটা যদি না ভালোবাসা দিতে, তাহলে কিন্তু এই গিফটটা দেওয়া আমার পক্ষে অনেকটা অসম্ভব ছিল। তো যাই হোক বন্ধুরা, তোমরা এইভাবে আমার পাশে থেকো, আমাকে এইভাবে সাপোর্ট করো, যাতে আমি আরও এগিয়ে যেতে পারি তোমাদের আশীর্বাদে। তো যাই হোক, আর বেশি বকবক করবো না, এখন হবে কেক কাটিং। তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। নীল ধ্রুব তারা, এ স্বপ্ন দিশহারা, এ রাত জেগে লেখা কবিতা, আজ এই শুভ দিনের উপহার। আমার
আমাদের সেলিব্রেশনে কোনো রকম ত্রুটি ছিল না, তোমরা দেখতে পেলে। মানে যতটা যা করা ততটাই কিন্তু তোমাদের দাদাভাই আয়োজন করেছিল। মানে প্যান্ডেলের জন্য কাপড় নিয়ে সে প্যান্ডেল তো মানে ঘরটা ভালো করে সাজিয়েছিল, সেটা তো তোমরা দেখতেই পারলে। তারপর নাচার জন্য বক্স নিয়ে এসেছিল, খাবার দাবারের আইটেম মোটামুটি রেখেছিল, আর কী কী খাবার হয়েছে সেটা তো তোমরা এখন দেখতে পারবে। তো যাই হোক, সব থেকে ভুল যেটা আমি প্রথম থেকে বলে আসছি সেটা হচ্ছে রাঁধুনি। এত গরমের মধ্যেও আমরা যে রাঁধুনি রাখিনি সেটা কিন্তু সব থেকে বড় ভুল করেছি। আর এত গরমের মধ্যে আমরা যে ভয়টা পাচ্ছিলাম সেটা অতটাও মানে হয়নি। মানে আমরা ভাবছিলাম হয়তো রান্নাটা কমপ্লিট করতেই পারবো না, কিন্তু বিশ্বাস করো নটা কি 9:45 যখন বাজে তখন কিন্তু আমাদের রান্না কমপ্লিট হয়েছে। মোটামুটি ঠিক টাইমই ছিল খাবারের, কিন্তু তারপরে কি বলো তো, আমার যে আজকে ভেবেছিলাম আমি একটু অন্যরকমভাবে সাজবো, তারপরে এনজয় করবো, সেটা কিন্তু একদমই করতে পারিনি। বক্স আনা হয়েছিল নাচার জন্য, সবাই একসঙ্গে মজা করে নাচবো, সেটাও হলো না। সবাইকে আমি বারবার বলছিলাম তোরা নাচগা, কিন্তু তারা কি আর নাচে? পাড়াতে কোনো অনুষ্ঠান হলে আমি না নাচলে তাদের মন খারাপ হয়ে যায়, আর আজকে আমার বাড়ির অনুষ্ঠান, তারা নাচবে আমি নাচবো না, তেমন কি হয়? তো যাই হোক, ভাইগুলো নাচছিল সেটা তো তোমরা দেখলে। আর এই ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো, কোন অংশটা খারাপ লাগলো, কোন অংশটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো, টাটা।